চোরা পথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে এক মহিলা ও শিশু সহ 111 জন বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার ঘুনুরমাঠ এলাকায়। চোরা পথে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে মহিলা ও শিশু সহ 111 জন বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার ঘুনুরমাঠ এলাকায়। ওই এলাকা থেকে রাতে চোরা পথে বাংলাদেশ যাওয়ার সময় এই 111 জন বাংলাদেশিকে বিএসএফ 64 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকেরা আটক করে। ধৃতরা সকলেই ব্যাঙ্গালোরে কাজের জন্য গিয়েছিল। আমরা নিজেরাই এসেছি, দালাল এখানে এসে তো লাইনম্যান আমাকে নিয়ে বাচ্চা বউ খাবার